ভারতের তিনটি সবচেয়ে নোংরা ট্রেন, ট্রেনটি এতটাই নোংরা যে ইন্ডিয়ান রেলওয়ের কাছে ট্রেনটিকে নিয়ে হাজার হাজার অভিযোগ এসেছে। আসুন জেনে নিই। এদিকে ভারতে যেখানে বন্দে ভারতের মতো অ্যাডভান্স ট্রেন চালু করা হয়েছে যা পরিচ্ছন্নতার ক্ষেত্রে মেট্রোর থেকেও বেশি পরিষ্কার, অন্যদিকে এমন কিছু ট্রেন রয়েছে যেখানে সর্বত্র নোংরা এবং নোংরা রয়েছে। যার মধ্যে সবচেয়ে প্রথম নম্বরে গরিব রথ এক্সপ্রেস। ট্রেনটি পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারের শেরশাহা পর্যন্ত আসে। ইন্ডিয়ান রেলওয়ে এই ট্রেনে রোজ অভিযোগ পায়, যেখানে সিট থেকে টয়লেট কেবিন পর্যন্ত সর্বত্র ময়লা ছড়িয়ে রয়েছে। এই লিস্টে তেজস এক্সপ্রেস দ্বিতীয় নম্বর রয়েছে। এটি চালু হওয়ার সাথে সাথে এটিকে ডাস্টবিনে পরিণত করেছে, যে এমনকি মানুষ এর এলসিডি পর্যন্ত উবড়ে ফেলেছে। ভারতের তৃতীয় দ্রুততম ট্রেনের অন্তর্ভুক্ত দিল্লি ধ্রুবগড় রাজধানী এক্সপ্রেস। ময়লা, জল, কম্বল, চাদর এবং সিট ছিঁড়ে যাওয়ার অভাবের অভিযোগ রয়েছে। ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন।